120 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারি ব্যাগ রাখা যাবে না, রাখলে আইনত ব্যবস্থা গ্রহণ, বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। পৌরসভার পক্ষ থেকে আজ শহরের চৌরঙ্গী মোড়, বাজার চত্বরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। যেসব দোকানদার 120 মাইক্রনের নিচে প্লাস্টিক ক্যারিয়ার ব্যাগ রাখছেন তাদের ফাইনও করা হচ্ছে, কাস্টমারদেরও ফাইন করা হচ্ছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট অমল কান্তি তলাপাত্র বলেন, 120 মাইক্রনের নিচে যেসব দোকানদার ক্যারি ব্যাগ ব্যবহার করছে তাদের ফাইন করা হচ্ছে ও সতর্ক করা হচ্ছে। যদি ব্যবহার করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও গ্রহণ করা হবে। এবং তিনি বলেন, কিছু কিছু দোকানদার সঠিক যে মাপ রয়েছে সেই মাপের প্লাস্টিক ক্যারিয়ার ব্যবহার করছেন। আচ্ছা, আমরা এখন বাজারে আমাদের এই প্লাস্টিক ক্যারি ব্যাগের যেটা 120 মিলি মাইক্রন যেটা বলা আছে মাইক্রনের নিচে, যারা প্লাস্টিক ক্যারি ব্যাগ ইউজ করছে তাদের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি। এবং এই জন্য আমরা ইসলামপুর বাজারে অভিযান করছি। তা আমরা বেশ কিছু দোকানে গেছিলাম এখন পর্যন্ত, কিছু বা আমরা সেখান থেকে ফাইন করা হয়েছে, কিছু ফাইন সংগ্রহ করা হয়েছে, এখনও গোনা হয়নি ফাইনটা কত আছে। এবং কিছু দোকে আমরা আইনি নোটিশও পাঠাবো কিছু লোকের বিরুদ্ধে। এবং আমাদের এই অভিযানটা চলছে, এবং আমি এই আপনাদের চ্যানেলের মধ্যেই সমস্ত বিক্রেতা এবং ক্রেতা সবাইকে আমি অনুরোধ জানাতে চাই যে তারা যেন 120 মাইক্রন যেটা আছে তার নিচে ওনারা যেন কোনো প্লাস্টিকের ব্যবহার না করেন, কারণ এটা আমাদের পরিবেশের পক্ষে খুবই ক্ষতিকারক। এই জন্য আমাদের কিন্তু আইনের সংস্থান করা আছে, যারা ব্যবহার করবেন তাদেরকে আমরা আইনগতভাবে তাদের ব্যবস্থা নেব, ফাইন হবে, এমনকি থানায় এফআইআরও হতে পারে। হ্যাঁ, এই জন্য সবাইকে অনুরোধ করবে এটার থেকে আপনারা, অর্থাৎ ওই 120 মাইক্রন যেটা আছে তার নিচে আপনারা এটা ব্যবহার করবেন না। আপনাদের চ্যানেল দোকানে আপনি দেখলেন যথাযথ প্লাস্টিক সেটা তারা ব্যবহার করছেন, কী বলবেন সঠিক যে মাইক্রন তার? কিছু কিছু আমি দেখলাম যে এখানে কিছু কিছু যারা দোকানদার আছেন তারা আমাদের যে সরকারের নির্ধারিত যে আছে, মানে প্লাস্টিক ক্যারি ব্যাগ কোনটা ইউজ করতে পারবে সেটা যে নির্ধারণ করা আছে সেটাই ওনারা ব্যবহার করছেন। তাদেরকে আমরা প্রশংসিত করলাম যে আপনারা এইভাবে ব্যবহার করবেন এবং এটা আপনারা প্রচারও করবেন। এটি